আপনারা সকলেই জানেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সারা জীবনে প্রায় তিন হাজার গান রচনা করেছিলেন এই তিন হাজার গানের মধ্যে তার ভক্তিগীতির সংখ্যা ছিল বারোশো আর এই বারোশো ভক্তিগীতির মধ্যে শ্যামা সঙ্গীতের সংখ্যা ছিল দুশো সাতচল্লিশটি শ্যামা সঙ্গীতের জগতে দুটি ক্ষেত্রে কাজী নজরুল ইসলামের বড় কৃতিত্ব ছিল এক নজরুল ইসলামের আগে অনেক মুসলমান কবি সাহিত্যিক শ্যামাসঙ্গীত লিখেছেন বটে কিন্তু নজরুল ইসলামের মতো এই রকম সার্থক শ্যামাসঙ্গীত এর আগে কেউ লিখতে পারেননি নজরুল ইসলামের আগে অনেক আগে মাতৃবন্দনা করে শ্যামা রচনা করেছিলেন সম্রাট আকবরের রাজসভার কবি তান চট্টগ্রামের কবি বিরিদ খা মুন্সি বেলায়ত হোসেন সৈয়দ জাফর খা হুসেন আলী মির্জা এরকম আরও অনেকেই কিন্তু এই সকল মুসলিম কবিদের লেখা শ্যামা সঙ্গীত সেই কালের গণ্ডিতেই আবদ্ধ হয়ে আছে মুসলিম কবিদের মধ্যে একমাত্র নজরুল ইসলামের শ্যামা হয়ে উঠেছে কালজয়ী শ্যামা সঙ্গীত আর দ্বিতীয় কৃতিত্ব হল হালি শহরের সাধক কবি রামপ্রসাদ সেন যার হাত ধরেই সর্বপ্রথম শুরু হয়েছিল শ্যামা সঙ্গীতের রূপকথার জগৎ তারপর যারা যারা শ্যামা সঙ্গীত লিখেছেন তাদের সকলের মধ্যে সে আপনি কমলাকান্ত ভট্টাচার্যের কথা বলুন আর ঈশ্বরগুপ্ত বা গিরিশ ঘোষ বা নবীন সেন দাশরথী রায় যার কথাই বলুন নজরুল ইসলাম ছিলেন একমাত্র কবি যিনি সবচেয়ে বেশি সংখ্যায় শ্যামা সঙ্গীত রচনা করেছিলেন এবং সবচাইতে বেশি জনপ্রিয় হয়েছিলেন সত্যি কথা হলো এটাই যে শ্যামা সঙ্গীতের জগতে সাধক কবি রামপ্রসাদ সেনের পরে কোনো হিন্দু কবি নয় কাজী নজরুল ইসলাম একজন মুসলিম কবি তিনিই হলেন সবচাইতে জনপ্রিয় এবং সাধক কবি রামপ্রসাদ সেনের পরে তিনিই হলেন সর্বশ্রেষ্ঠ শ্যামা সঙ্গীত রচয়িতা শুনলে অবাক হবেন যে সে সময়ে শ্যামা সঙ্গীতকে কেন্দ্র করে কাজী নজরুল ইসলামের উপর ভীষণ ভীষণ খাপ্পা হয়েছিল হিন্দু মুসলমান এই দুই সম্প্রদায়ের কট্টর লোকজন একদিকে যেমন গোড়া হিন্দুরা বলল আমাদের মা কালীকে আমাদের দেবীকে নিয়ে একজন মুসলমান গান লিখছেন এত বড় আস্পর্দা এ কাজ যবন ছাড়া আর কেউ করতেই পারে না নজরুল ইসলামকে তারা জবন বলে গালাগাল দিতে শুরু করেছিল অন্যদিকে কট্টর মুসলিমরা তারাও কিন্তু ক্ষিপ্ত হয়েছিল তাদের বক্তব্য ছিল কাজী নজরুল ইসলাম একজন মুসলিম কবি হয়ে একজন একজন মুসলমান হয়ে কি করে হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন হিন্দু দেবী মা কালীকে নিয়ে কি করে তিনি গান লেখেন এ তো বিধর্মীর কাজ তাকে তারা কাফের বলে গালাগাল দিতে শুরু করেছিল একদিকে গোড়া হিন্দুদের উদ্যোগে রেডিও থেকে নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত সম্প্রচার করা নিষিদ্ধ ঘোষণা করা হয় অন্যদিকে বাংলাদেশে গোড়া মুসলিমদের উদ্দীপনায় নজরুল ইসলামের শ্যামা সঙ্গীতও নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্প্রদায়িকতার অনেক ঊর্ধ্বে জাতপাতের বেড়া দিয়ে ধর্মের বেড়া দিয়ে তাকে আটকে রাখার সাধ্য পৃথিবীর কারো ছিল না তিনি লিখেই চললেন আর সৃষ্টি হল বাংলার চিরকালীন এক অপূর্ব শ্যামা সঙ্গীতের জগৎ এই আলোচনায় একটা বেসিক প্রশ্ন উঠে আসে সেটা হলো এই যে কাজী নজরুল ইসলাম একজন মুসলিম হওয়া সত্ত্বেও তিনি কেন শ্যামা সঙ্গীত লিখতে গেলেন আপনারা জানেন নজরুল ইসলাম তার প্রিয় ছেলে বুলবুলের মৃত্যুজনিত কারণে গভীরভাবে শোকাহত হয়েছিলেন তার স্ত্রীর অসুস্থতাও তাকে গভীরভাবে দেশেহারা করে দিয়েছিল গবেষকরা বলেন যে সে সময় কবি কাজী নজরুল ইসলাম তার ব্যক্তিগত জীবনের শোক যন্ত্রণা থেকে এক এক আধ্যাত্মিক মুক্তির পথ তিনি খুঁজছিলেন গবেষক বাধন সেনগুপ্ত তার বইতে কবির এই ব্যক্তিগত জীবনের অভাবপ্রসূত কারণটিকে জীবনের অন্তর্গত বিষাদের এই কারণটিকে কিন্তু গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন তবে শুধুমাত্র এই একটি কারণে কাজী নজরুল ইসলাম শ্যামাসঙ্গীত বা মা কালীর সাধনার দিকে ঝুঁকেছিলেন তা কিন্তু নয় আরও একটি বড় কারণ ছিল শৈশব থেকেই কবির ছিল বিভিন্ন ধর্মের প্রতি স্বভাবজাত গভীর এক আসক্তি লেটোগান বাউল গান ভাটিয়ালি গান কবি গান বিভিন্ন গানের মধ্যেই লালিত পালিত হয়েছিল তার ভিতরের সাধক সত্তাটি গানের মধ্যেই কাব্যের এক বিমূর্ত রূপকে এক আধ্যাত্মিক ভক্তিরসকে তিনি স্পর্শ করেছিলেন শ্যামা সঙ্গীত রচনার ক্ষেত্রে এটিও একটি অন্যতম বড় কারণ ছিল আর সম্ভবত ছেলে বুলবুলের মৃত্যুর পর তিনি লালগলা হাইস্কুলের হেডমাস্টারমশাই বরদাচরণ মজুমদার তার সংস্পর্শে তিনি এসেছিলেন যিনি ছিলেন মূলত একজন কালী সাধক বলা বাহুল্য তার প্রভাবেই নজরুল ইসলামের কালী সাধনা শুরু এবং শ্যামা সঙ্গীতের জগতে তার প্রবেশ নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত নিয়ে আলোচনা হলেই আলোচনা করলেই একটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমাদের সামনে উঠে আসে প্রশ্নটি হলো যে নজরুল ইসলাম তিনি কি কালীর সাধক ছিলেন হ্যাঁ এ বিষয়ে বিতর্ক আছে কিন্তু বিতর্ক থাকলেও আমরা দেখতে পাই যে কাজী নজরুল ইসলাম তিনি লালগোলা হাই স্কুলের হেডমাস্টার মশায় কালী সাধক বরদাচরণ মজুমদারকেই তিনি তার নিজের গুরু বলে বর্ণনা করেছেন নজরুল ইসলাম তার এই গুরু সম্পর্কে একটি বইতে বইটির নাম ভক্তিগীতি মাধুরী এই বইটি একটা বিরাট সংকলন এই বইটির ভূমিকাতে এই বইটির ভূমিকাতে তিনি লিখেছেন সহসা একদিন তাহাকে দেখিলাম শুভক্ষণে আনন্দবাসরে আমার সে ধ্যানের দেবতাকে পাইলাম আজ আমার বলিতে ধ্বিধা নাই তাহারই পথে চলিয়া আজ আমি আমাকে আছি। আমার ব্রহ্ম ব্রহ্মক্ষুধা আজও মেটে নাই কিন্তু সে ক্ষুধা এ জীবনেই মিটিবে সে বিশ্বাসে স্থিত হইতে পারিয়াছি বলা বাহুল্য এই ভক্তিগীতি মাধুরী বইটিতেই কিন্তু তথ্য দেওয়া হয়েছে যে নজরুল ইসলাম একজন হিন্দু গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন এবং সেই গুরুর নির্দেশিত পথেই তিনি কালী সাধনায় তিনি ব্রতি হয়েছিলেন সেই গুরু আর কেউ নন তিনি হলেন লালগোলা হাই স্কুলের হেডমাস্টার হেডমাস্টারমশাই বড়দাচরণ মজুমদার আরেকটি বই আছে বইটির নাম নজরুলের শ্যামা সাধনা এবং শ্যামা সঙ্গীত বইটির লেখক সাকার মুস্তাফা বাংলাদেশের লেখক তিনি সেই বইটিতেও কিন্তু পরিষ্কার লেখক এই ধারণা পোষণ করেছেন যে গৃহযোগী বরদাচরণ মজুমদারের কাছেই নজরুল ইসলাম তন্ত্র সাধনায় তিনি দীক্ষা নিয়েছিলেন বরদাচরণ মজুমদারকেই তিনি তার তন্ত্র গুরু হিসাবে বরণ করেছিলেন তিনিই ছিলেন তার হিন্দু গুরু এখন প্রশ্ন হল শ্যামা আলোচনা হলেই নজরুল ইসলামের শ্যামা কেন আলোচনা শীর্ষে বারবার উঠে আসে হ্যাঁ এর একটা অবধারিত কারণ আছে আসলে তার শ্যামা অন্যান্য শ্যামা সঙ্গীতের চাইতে বিশেষ করে সাধক কবি রামপ্রসাদ সেনের শ্যামা সঙ্গীতের চাইতে সম্পূর্ণ আলাদা রামপ্রসাদী শ্যামা সঙ্গীত যেখানে রয়েছে বিশুদ্ধ আধ্যাত্মিক রস ভক্তিরস সেখানে নজরুল ইসলামের শ্যামা সঙ্গীতে ভক্তিরসের পাশাপাশি রয়েছে দেশমাতৃকার বন্দনা আসলে নজরুলের সময়ে ভারতবর্ষের অবস্থা ছিল উত্তাল একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর একদিকে ব্রিটিশ বিরোধী আন্দোলন আর বাংলার বুকে তখন স্বদেশী আন্দোলনের প্রবল দাপুট আর এই স্বদেশী আন্দোলনে নিহিত ছিল মাতৃচেতনা বাংলার জাতীয়তাবাদী ভাবনায় তখন দেশ হলো মা নজরুল ইসলাম তার শ্যামা সঙ্গীত সেখানে দেশকে শ্যামামায়ের রূপকল্প হিসাবে হাজির করলেন যা আগে কেউ করেননি শক্তির দেবী মা কালীকে তিনি দেশমাতা রূপে তার শ্যামা সঙ্গীতে প্রতিষ্ঠিত করেছিলেন অর্থাৎ মূল কথা হলো এটাই যে নজরুলের শ্যামা সঙ্গীতে ছিল আধ্যাত্মিক চেতনা আর স্বদেশরূপ মাতৃ চেতনার এক এক অপূর্ব সংমিশ্রণ বলা বাহুল্য এই অসাধারণ গুণটির জন্যই নজরুল ইসলামের শ্যামাসঙ্গীত বাঙালির সংস্কৃতি জগতে একটি বিশেষ ধারা সংযুক্ত করতে সক্ষম হয়েছে যা আজ হিন্দু মুসলমান নির্বিশেষে সকল বাঙালির কাছে বাঙালির অন্যতম সংস্কৃতি হিসাবে পরম এক গর্বের বিষয় যাই হোক আজকের আলোচনা এইটুকুই শুভ দীপাবলির শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সেভ থাকুন নমস্কার